কোন যোদ্ধা ভগবান শ্রীকৃষ্ণের উপরে বারোটা ঘাতক তীর চালিয়েছিলেন? কি হয়েছিল যখন মহাভারতের যুদ্ধের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ রক্তাক্ত হয়ে পড়েছিলেন? এই সমস্ত বিষয়ে জানার জন্য আজকের ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধু, অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বলা হয়ে থাকে মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন এবং দুর্যোধনকে দুটো বিকল্প দিয়েছিলেন। সেই দুটো বিকল্পের প্রথমটা হলো তারা হয় নিরস্ত্র ভগবান শ্রীকৃষ্ণকে নিজেদের পক্ষে নেবেন, আর দ্বিতীয়টা হলো না হলে তারা ভগবান শ্রীকৃষ্ণের নারায়ণী সেনা, যেই সেনা এখনও পর্যন্ত কোনো যুদ্ধে হারেনি, তাকে নিজেদের পক্ষে নেবেন। এই সময় দুর্যোধন নারায়ণী সেনাকে পছন্দ করেন, আর অর্জুন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে। এখন প্রশ্ন হলো, মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ তো নিজে নিরস্ত্র ছিলেন, তাহলে সে কোন যোদ্ধা ছিল যে ভগবান শ্রীকৃষ্ণের উপর বারোটা ঘাতক তীর বা বাণ চালিয়েছিলেন? তো আপনাদের এই বিষয়ে জানিয়ে দিই যে তিনি আর কেউ নন, বরং স্বয়ং সূর্যপুত্র কর্ণ ছিলেন। আসুন আজকে জেনে নিই যে আসলে সেই সময় এমন কি ঘটেছিল যার জন্য সূর্যপুত্র কর্ণকে ভগবান শ্রীকৃষ্ণের উপর বারোটি ঘাতক তীর চালাতে হয়েছিল। এই ঘটনা ঘটেছিল মহাভারতের যুদ্ধের ১৭তম দিনে, যখন কর্ণ এবং অর্জুন দুজনে দুজনের সামনাসামনি হয়েছিলেন। সেই সময় তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। এই দুজন যোদ্ধাই তাদের দুজনের উপরে অনেক রকম অসীম শক্তিশালী অস্ত্র আর বাণ প্রয়োগ করছিলেন। সেই সময় কর্ণের মনের একমাত্র ইচ্ছা ছিল অর্জুনকে হত্যা করা। অন্যদিকে অর্জুনও কর্ণকে হত্যা করতে চাইছিলেন, কারণ তাদের দুজনের মধ্যে যুবক অবস্থা থেকেই শত্রুতা বা বিরোধিতা লেগেই ছিল। তাদের দুজনেই নিজেকে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর বলে মনে করতেন। সেই সময় কর্ণ অর্জুনকে পরাজিত করার জন্য সর্প বাণ চালানোই মনস্থির করলেন। কর্ণ অনেক বছর ধরে এই বাণ নিজের কাছে সংরক্ষিত করে রেখেছিলেন, যাতে তিনি এই বাণ অর্জুনের ওপরে চালাতে পারেন। বাস্তবে এই বাণ পাতাল লোকে বসবাসকারী অশ্বসেন নামের একজন নাগ ছিলেন, যে আসলে অর্জুনের একজন পরম শত্রু ছিলেন। আর এই শত্রুতার আসল কারণ ছিল খাণ্ডব্যনে অর্জুন এই অশ্বসেনের পুরো ঘরবাড়ি ধ্বংস করে দিয়েছিলেন। এছাড়াও খাণ্ডব্যনে সেই সময় যত নাগ বসবাস করত, তাদেরকে অর্জুন সেখান থেকে তাড়িয়ে দিয়েছিলেন। অশ্বসেন তখন থেকেই অর্জুনকে হত্যা করার জন্য সুযোগের অপেক্ষায় ছিলেন। কিন্তু বিভিন্ন রকম টিভি সিরিয়ালে আপনি হয়তো দেখে থাকবেন যে অর্জুনকে আসলে তক্ষক নাগ হত্যা করতে চাইতেন। মহাভারতের আলাদা আলাদা সংস্করণে এই নাগকে আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে। সেখানে কোথাও অশ্বসেন বলা হয়েছে, তো আবার কোথাও তক্ষক বলা হয়েছে। কিন্তু মুখ্য সময়ে অশ্বসেন ঠিকই কর্ণের বাণকে চয়ন করে নিয়েছিলেন, কারণ তিনি জানতেন অর্জুনকে যদি কেউ হত্যা করতে পারে তো সে একমাত্র কর্ণ। সে সুযোগের অপেক্ষায় ছিল, এবং যখনই সে কর্ণকে সর্প বাণ চালাতে দেখল, তখনই সে কর্ণের বাণের উপর গিয়ে বিরাজমান হয়ে বসল। কর্ণ অর্জুনের উপরে তীরের নিশানা সাধল, কিন্তু অর্জুন বাণের রূপ ধারণ করা নাগকে চিনতে পারলেন না। অর্জুনের রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ সেই সময় সেই বাণরূপী নাগকে কিন্তু দেখা মাত্রই চিনে ফেললেন, আর অর্জুনের প্রাণের রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ সেই রথকে নিজের পায়ের সাহায্যে ভূমির মধ্যে কিছুটা গেঁথে দিলেন। এর ফলে রথের একাংশ মাটির নিচে ঢুকে গেল, এবং এই চাপের ফলে রথের ঘোড়া মাটির উপরে বসে পড়ল। তখন সেই বাণ অর্জুনের গলার বদলে তার মাথার মুকুটে আঘাত করে ভূমিতে গিয়ে পড়ল। এইভাবে সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের প্রাণের রক্ষা করলেন। এরপরে অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ সেই রথের ভূমিতে গেঁথে যাওয়া রথের চাকা ওপরে তোলার জন্য ভূমিতে নামলেন। আর এই সুযোগ পেয়ে কর্ণ
অর্জুনের উপরে বাণ দিয়ে আক্রমণ করা শুরু করে দিলেন। আর তখন অর্জুনের ঢাল অন্য কেউ নয় বরং শ্রীকৃষ্ণই হয়েছিলেন। এই পরিস্থিতিতে কর্ণের ছোড়া বারোটি ঘাতক বাণ ভগবান শ্রীকৃষ্ণের শরীরে আঘাত করে আর সৃষ্টির রচয়িতা ভগবান বিষ্ণুর পূর্ণ অবতার ভগবান শ্রীকৃষ্ণ সেই সময় সেই বারোটি বাণের আঘাত সহ্য করে নেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অশ্বসেনের বিষয়ে জানালেন। এবারে অর্জুন তার ছটি ঘাতক তীর বা বাণের সাহায্যে সেই অশ্বসেনকে টুকরো টুকরো করে ফেললেন। আর এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই আঘাত সহ্য করে তার প্রাণাধিক প্রিয় অর্জুনের প্রাণের রক্ষা করেন। আর ঠিক এই কারণেই কর্ণের বারোটি ঘাতক বাণের আঘাত ভগবান শ্রীকৃষ্ণ নিজে সহ্য করেছিলেন। আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।